সিসিইউতে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া অবস্থা ভালো না অনেক দিন থেকেই তাকে প্রায় চিকিৎসা নিতে হচ্ছে এবার হাসপাতালে যাচ্ছে কয়েকদিন থাকছে আবার ফিরছে কিন্তু দিনকে দিন সংকটটা বাড়ছে তার শরীরের নানা রকম জটিলতা বাড়ছে দলের এবং পরিবারের দাবি বিদেশে তার একটা উন্নত চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু কোনোভাবেই সরকার তাতে রাজি না এবং এই ব্যাপারে দফায় দফায় আবেদন করার পরও সেই আবেদনগুলো খারিজ করা হয়েছে সেই আহ্বান অনুরোধ কোনো কিছুই রাখা হচ্ছে না এই অবস্থায় বেগম খালেদা জিয়া আবার এসছেন এবার কেউ হাসপাতালে এবং সেখানে সিসিউতে তিনি আছেন সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে আজ শনিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন গত কাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দর্শক বুঝতেই পারছেন যে রাত্রে সাড়ে তিনটার সময় তাকে আনা হয়েছে তার মানে তার শরীর যে ভালো না বেশ সংকটাপন্ন এতে কিন্তু প্রমাণ হয় চিকিৎসক জাহিদ হোসেন জানান সিসিউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে এই মুহূর্তে এর বাইরে কিছু বলার নেই আসলে কিছু বলার নেই ই করার আছে এখানে এখানকার যে সর্বোচ্চ চিকিৎসা সেটা ওনাকে দেয়া হয়েছে এর আগে গত দোসরা মে খালেদা জিয়াকে রাজধানী রেবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুদিন চিকিৎসা দিয়েছিলেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থারাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন গত বছর নয় আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসার শেষে গত এগারোই জানুয়ারি তিনি বাসায় ফেলেন সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি এমন পরিপ্রেক্ষিতে লিভার সিসি আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্ত নালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের সাতাশে অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্ত নালিতে অস্ত্রোপচার করা হয়েছিল তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয়েছিল তার মানে বুঝতেই পারছেন তার একটা লম্বা সময় কাটছে এখন হাসপাতালে দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি জিয়ার ফানেস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার কিন্তু তার চিকিৎসাটা উন্নত চিকিৎসা বিদেশে চিকিৎসা নিশ্চিত হচ্ছে না খেয়াল করেন যে একটা বয়সে যখন নাকি কেউ উন্নত চিকিৎসা নেয় তাকে কিন্তু রেগুলার সেটা চেক নিতে হয় যেমন ওবায়দুল কাদের কিছুদিন পর পর দেখবেন যে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন তার চেক জন্য তো বেগম খালেদা জিয়া আরো বয়সী এবং তার অবস্থাটা আরো জটিল অথচ তিনি বিদেশে যেতে পারছেন না এটা হলো দুর্ভাগ্য আরো অনেকে আছেন এই মুহূর্তে নাম বললাম না তারা নানান রকম আইনের ফাঁক ফোকর বলে কিন্তু বিদেশে যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের দুই দুইবার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির শীর্ষ নেত্রী দেশের অন্যতম শীর্ষ নেত্রী বাংলাদেশের মানুষ জানে হাসিনা খালেদা অর্থাৎ শেখ হাসিনা এবং খালেদা জিয়া খালেদা জিয়া হাসিনা এই দুই নেত্রীর মধ্যে এক নেত্রী খালেদা জিয়া তিনি চেষ্টা করেও বা তার দলের পরিবারের অনেক অনুরোধ দাবির পরও সরকার এক একচুলো নড়েনি এবং এমন কি তার এই দণ্ড এবং মামলা নিয়েও বিএনপির মধ্যে প্রশ্ন আছে যে এটা কি আসলেই দণ্ড পাওয়ার মতন তেমন মামলা কিনা যাই হোক এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় ছিল বেগম একটি উন্নত চিকিৎসা যেটা বিদেশে সম্ভব ছিল বাট সেটা রাজনৈতিক কারণেই দিচ্ছে না সরকার এমনটা বিএনপি এবং তার পরিবারের লোকজন মনে করে এবং হয়তো তার পক্ষে যথেষ্ট যুক্তি আছে এটি একটা দুর্ভাগ্য বাংলাদেশের রাজনীতিতে বলা যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ